সাবওয়ের পরিবর্তে গাড়ি চলাচলের জন্য আন্ডারপাস তৈরির দাবিতে নদিয়ার রানাঘাট স্টেশন সংলগ্ন 56 নম্বর রেলগেটে অবরোধ। রানাঘাট মোটরেবল আন্ডারপাস কমিটি সকাল 9:45 থেকে শুরু হয় অবরোধ, ভোগান্তির শিকার হয় যাত্রীরা। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে। সুজিত, এখন কি পরিস্থিতি? দেখো, রানাঘাট মোটরেবল আন্ডারপাস কমিটি এবং রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে আজ 9:45 থেকে রানাঘাট 56 নম্বর রেলগেট অর্থাৎ চাবি গেটে রেল অবরোধ করে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা দাবি, এখানে যে আন্ডারপাসটি রয়েছে সেই আন্ডারপাসের পরিবর্তে মোটরেবল আন্ডারপাস যাতে তৈরি করা হয়, সেই দাবি তুলে আজ কিন্তু 9:45 থেকে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি এবং রানাঘাট মোটরেবল আন্ডারপাস কমিটি যৌথভাবে তারা কিন্তু রেল অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এখনো পর্যন্ত কোনো ট্রেন সে অর্থে আটকে নেই, তবে রেল লাইনের ওপরে তারা বিক্ষোভকারীরা বসে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন। সুজিত, তোমার কাছে জানতে চাইবো যে বিক্ষোভকারীদের ঠিক কি দাবি, তারা কি দাবি করছেন? হ্যাঁ, তাদের যেটা দাবি, এখানে একটি সাবওয়ে রয়েছে এবং সেই সাবওয়েটির পরিবর্তে যাতে মোটরেবল আন্ডারপাস হয় অর্থাৎ অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন যাতে চলাচল করতে পারে সেই রকম আন্ডারপাসের দাবি তুলেই কিন্তু তারা রেল অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছেন। ধন্যবাদ সুজিত।